নমস্কার বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণির ইতিহাস বইয়ের তৃতীয় চ্যাপ্টারটা নিয়ে এর আগে আমি প্রথম আর দ্বিতীয় অধ্যায়টা অলরেডি কমপ্লিট করে দিয়েছি তো যারা ওই দুটো পার দেখো নি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে ভিডিও দুটো দেখে নাও ঠিক আছে তো আমি আজকে তৃতীয় অধ্যায়টা নিয়ে আলোচনা করব তো চলো শুরু করছি যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে তো দেখতে পাচ্ছ লেখা আছে অধ্যায় থ্রি ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা সপ্তম থেকে দ্বাদশ শতক ওকে তো প্রথম প্রশ্নটা কি বলেছে দেখো প্রথম প্রশ্নটা বলেছে চোল রাজ্যের প্রধান কে ছিলেন না চোল রাজ্যের প্রধান ছিলেন রাজরাজ ঠিক আছে তোমরা পুরো বাক্যে লিখবে আমি জাস্ট একটা কথাই বলে দিয়েছি একটা শব্দের উত্তরটা বলেছি তোমরা পুরো বাক্যে লিখবে পুরো বাক্য বলতে কীরকমভাবে না চো লিখবে চোল রাজ্যের প্রধান হলেন বা প্রধান ছিলেন রাজরাজ ওকে এইভাবে লিখবে এবার দু নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে দেখো দু নম্বরটা বলেছে চোল রাজ্যের প্রদেশকে কী বলা হতো না মণ্ডলম বলা হতো ঠিক আছে চোল রাজ্যের প্রদেশকে বলা হতো মণ্ডলম তারপর তিন নম্বরটা দেখো কি বলেছে চোল বণিকদের কী বলা হতো না চোল বণিকদের বলা হতো চেট্টি ওকে এরপরে চার নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো চার নম্বরটা বলেছে চর্যাপদগুলি কখন রচিত হয় না অষ্টাদশ থেকে দ্বাদশ শতকের মধ্যে চর্যাপদগুলি রচিত হয় তারপরে পাঁচ নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো উর ও নাড়ু এই সভা দুটি কী দায়িত্ব পালন করতো না এই সভা দুটি স্থায়িত্বশাসন বিচার ও রাজস্ব দায়িত্ব পালন করত। ঠিক আছে ছ নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে দেখো ছ নম্বরটা বলেছে পাল সেন যুগের বাংলায় জিনিসগুলো কেনা প্রধান মাধ্যম কী ছিল না পাল সেন যুগের বাংলা জিনিস কেনা বাচার প্রধান মাধ্যম ছিল করি ঠিক আছে সাত নম্বর কোয়েশনটা কি বলেছে দেখো সাত নম্বরটা বলেছে পাল সেন যুগে কৃষকদের কাছ থেকে রাজা কি পরিমাণ কর আদায় করতেন না রাজা উৎপন্ন ফসলের এক বাই ছয় ভাগ মানে একের ছয় ভাগ কর আদায় করতেন এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এরপরে আট নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো বলেছে চক্রপাণী দত্তের লেখা বইটির নাম কী এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন না হচ্ছে চিকিৎসা সংগ্রহ ঠিক আছে চক্রপাণী দত্তের লেখা বইটির নাম হচ্ছে চিকিৎসা সংগ্রহ এবার নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো নয়টা বলেছে পাল যুগে বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানীর নাম কী ছিল এবং তার বাড়ি কোথায় ছিল না বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ছিল তোমার চক্রপাণী দত্ত পাল যুগে আর এনার বাড়ি ছিল কোথায় না বীরভূম জেলায় ওকে এরপরে দশ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো দশ নম্বরটা বলেছে সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত কাব্যে কোন পাল রাজার কাহিনী বর্ণিত আছে না রামপাল এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তাহলে সন্ধ্যাকর নন্দীর লেখা বইটার নাম কী না রামচরিত ঠিক আছে আর কোন রাজার কাহিনী বর্ণিত আছে না হবে উত্তর রামপাল ওকে তারপর এগারো নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো এগারো নম্বরটা বলেছে চর্যাপথের পুঁথি কে কোথা থেকে উদ্ধার করেন এটা খুবই ইম্পর্টেন্ট না হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে উদ্ধার করেন ওকে এরপরে বারো নম্বর কোশ্চেন কী বলেছে দেখো বারো নম্বরটা বলেছে হিউএন সাং কত কত খ্রিস্টাব্দে নালন্দা মহাবিহারের বিহারের বৌদ্ধ শিক্ষা লাভের জন্য এসেছিলেন না খ্রিস্টীয় সপ্তম শতকে তিনি মহাবিহারে শিক্ষা লাভের জন্যে এসেছিলেন ঠিক আছে তারপর তেরো নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখো তেরো নম্বরটা বলেছে বিক্রমশীল মহাবিহারটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন না পাল সম্রাট ধর্মপাল প্রতিষ্ঠা করেন তোমার বিক্রমশীল মহাবিহারটি না কত খ্রিস্টাব্দে না খ্রিস্টীয় অষ্টম শতকে ওকে তারপর চৌদ্দ নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো চৌদ্দ নম্বরটা বলেছে পাল যুগের শিল্পরীতি কী নামে পরিচিত না পাল যুগের শিল্পরীতি পাঁচ শিল্পরীতি নামে পরিচিত এরপর পনেরো নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো বলেছে সেন রাজারা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন না সেন রাজারা ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখো ষোলো নম্বর কোশ্চেনটা কি বলেছে সেন আমলে পঞ্চরত্ন কারা ছিল পঞ্চরত্ন মানে জনের নাম দেখো জয়দেব ধ্রয়ী গোবর্ধন উমাপতিধর আর শরণ ঠিক আছে পাঁচটা আছে দেখো পাঁচজন কে কে বললাম জয়দেব ধ্রোয়ী গোবর্ধন উমাপতিধর আর শরণ ওকে এরাই হচ্ছে পঞ্চন রত্ন ঠিক আছে পঞ্চরত্ন সেনা বলে এরপরে সতেরো নম্বর কোয়েশ্চেনটা তো খুবই ইম্পর্ট্যান্ট কী বলেছে দেখো বল্লাল সেন রচিত দুটি বইয়ের নাম কি না বল্লাল সেন রচিত দুটি বইয়ের নাম হচ্ছে দান সাগর আর অদ্ভুত সাগর ঠিক আছে তারপর আঠেরো নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো প্রায় বাংলায় পাল শাসন কত বছর স্থায়ী ছিল না প্রায় চারশো বছর স্থায়ী ছিল ব্যাকেটি লিখে দিয়েছি দেখো চারশো এটা অনেক সময় অনেকজন ভেবে নেবে হয়তো আটশো বছর কিন্তু তা নয় তার জন্য ব্যাকেটে আমি ইংরেজিতে লিখে দিয়েছি চারশো বছর ওকে তারপর উনিশ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো উনিশ নম্বরটা বলেছে বৌদ্ধ পণ্ডিত দীপঙ্ক শ্রীজ্ঞান কোথায় জন্মগ্রহণ করেন না বৌদ্ধ পণ্ডিত দীপঙ্ক শ্রীজ্ঞান বঙ্গাল অঞ্চলের বিক্রম মণিপুরের বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তারপরে দেখো কুড়ি নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দীপঙ্ক শ্রীগান কার কাছে দীক্ষা নিয়েছিল না আচার্য শিলরক্ষিতের কাছে দীপঙ্কর শ্রীজ্ঞান দীক্ষা নিয়েছিল ঠিক আছে এরপরে একুশ নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে দেখো একুশ নম্বর কোয়েশ্চেনটা বলেছে দীপঙ্ক শ্রীজ্ঞানকে কোথায় সমাধিস্থ করা হয়েছিল না তিব্বতের রাজধানী লাসাই যদি এইভাবে কোয়েশ্চেন আছে যে তিব্বতের রাজধানী কোথায় না বলবে লাসাই ওকে এরপর দেখো আঙ্কর ভাট মন্দিরটি কোথায় অবস্থিত এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন না আঙ্কর ভাট মন্দিরটি অবস্থিত তোমার কম্বোডিয়ায় ওকে তারপর তেইশ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো দীপঙ্কর শ্রীগানের বাড়ি কি নামে পরিচিত না নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত ঠিক আছে কি বললাম নাস্তিক পণ্ডিতের ভিটা ওকে এরপরে একটা ছক লিখেছি দেখো বামস্তম্ভ আর বাম দিকে আছে বামস্তম্ভ আর এদিকে আছে ডানস্তম্ভ তো এইগুলো হচ্ছে সবার একটা করে নাম আর ডান দিকে আছে এনারা যে বইগুলো লিখেছেন সেই বইগুলোর নাম তো চক্রপ্রণী প্রাণী দত্ত একটা তারপর সন্ধ্যাকর নন্দী তারপর হচ্ছে জয়দেব ধৈ শ্রীধর দাস হলায়ুত আর লক্ষণ সেন তো চক্রপ্রাণী দত্ত যে বইটা লিখেছে সেটা হচ্ছে তোমার চিকিৎসা সংগ্রহ এটা আগেও আলোচনা করলাম আর সন্ধাকর নন্দী তোমার লিখেছে রামচরিত ঠিক আছে সন্ধ্যাকর নন্দী লিখেছে রামচরিত বইটা আর জয়দেব লিখেছে গীতগোবিন্দ আর শ্রীধ ধৈ লিখেছে তোমার ঘরেরটা ধ্রই বলেছে তোমার যেটা দূত ঠিক আছে ধই লিখেছে দূত আর শ্রীধর দাস শ্রীধর দাস লিখেছে তোমার সুদিক সুদক্তি সুদক্তি কর্ণামিত ঠিক আছে আর হলায়ুদ হলায়ুদ লিখেছে তোমার শাহুনামা ঠিক আছে হলায়ুদ হচ্ছে শাহনামা আর একটা পড়ে থাকছে তোমার লক্ষণ সেন লক্ষণ সেন লিখেছে তোমার যে বইটা সেটা হচ্ছে ডান সাগর ঠিক আছে ডান সাগর তো এটা ভালো করে দেখে নেবে তোমরা মিলিয়ে নেবে ভালো করে এখানে উত্তরগুলো নিচে দিয়েছি দেখবে তারপরে কোয়েশ্চেনগুলো আসছি দেখো পঁচিশ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে বাংলায় লোকেরা তাদের কাছ থেকে আলু খেতে শিখেছিল না বাংলার লোকেরা পর্তুগিজিদের কাছ থেকে আলু খেতে শিখেছিল ওকে ছাব্বিশ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো গীত গোবিন্দম কাব্যের বিষয় কী ছিল না রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী ছিল ওই গীত গোবিন্দম কাব্যে ঠিক আছে তারপরে সাতাশ নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখো লক্ষণ সেনের সভাকবির নাম কী ছিল না লক্ষ্মণ সেনের সভাকবির নাম ছিল জয়দেব তারপরে আঠাশ নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো ব্রাহ্মণ সর্বস্ব বইটি কে লিখেছেন না এই বইটি লিখেছেন হলায়ুদ ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখো উনত্রিশ নম্বর কোশ্চেনটা কি বলেছে চোল রাজ্যে কোন ধাতুর হস্তশিল্প বিখ্যাত ছিল না চোল রাজ্যে বোঞ্জ ধাতুর হস্তশিল্প বিখ্যাত ছিল ঠিক আছে এরপরে তোমাদের টেক্সট বইয়ে যে কোশ্চেনগুলো আছে এমসিকিউ টাইপের সেগুলো নিয়ে আলোচনা করছি দেখো তো বলেছে এখানে বলেছে দেখো বাকিগুলোর সঙ্গে মিলছে না কোনটা ঠিক আছে নিচের যে চারটে আছে নাড়ু চোল উড় নগরম এইগুলোর মধ্যে কোনটা আলাদা ঠিক আছে আলাদা মানে মিলছে না তো এখানে চোলটা আলাদা কারণ হচ্ছে নাড়ু চোল হচ্ছে একটা রাজ্য ঠিক আছে আর নাড়ু উড়ো নগরম এগুলো হচ্ছে তোমার এগুলোকে নিয়ে গঠিত চোল ঠিক আছে যেমন ধরো আমি যদি একটা সহজ উদাহরণ দিয়ে বলি সাপোজ ধরো পশ্চিমবঙ্গ ঠিক আছে তার ভিতরে আছে তোমার বা আমি যদি একটা ডিস্ট্রিক্টের নাম বলি সাপোজ ধরো যদি বলি মুর্শিদাবাদ তো সেই মুর্শিবাবাদ জেলার মধ্যে তোমার কী কী আছে না গ্রাম পঞ্চায়েত গ্রাম পরিষদ ঠিক আছে এই তিনটে স্তর আছে যেটা সেইগুলো ঠিক সে একইভাবে এখানে চোলটা হচ্ছে আলাদা আর বাকি তিনটে হচ্ছে তোমার যেভাবে বললাম তোমার পশ্চিমবঙ্গের আন্ডারে বা তোমার মুর্শিদাবাদের আন্ডারে যেগুলো বললাম গ্রাম পঞ্চায়েত ওগুলো হচ্ছে তোমার নারু পুরু নগরম এগুলো ঠিক আছে এরপরে দেখো খয়েরটা খয়েরটা কি বলেছে উদন্তপুরি বিক্রমশীল নালন্দা জগদ্দল লক্ষ এগুলোর মধ্যে কোনটা আলাদা এগুলোর মধ্যে তোমার আলাদা হচ্ছে লকনটি কারণ কি কারণ হচ্ছে উদল তারপর বিক্রমশীল তারপর হচ্ছে নালন্দা তারপর হচ্ছে জগদ্দল এগুলো সব ছিল তোমার দার্শনিকদের কী কী বলবো বৌদ্ধ দার্শনিকদের জ্ঞানচর্চার জায়গা ঠিক আছে বা জ্ঞান জ্ঞানচর্চার কেন্দ্র কিন্তু লক নয় ঠিক আছে তাই এটা হচ্ছে আনসার তারপর গড়েটা দেখো বলেছে জয়দেব ধীমান বিটপাল তারপর সন্ধ্যাকর নন্দী চক্র পানি দত্ত এদের মধ্যে কি আলাদা এদের মধ্যে হচ্ছে তোমার জয়দেব আলাদা ঠিক আছে কারণ হচ্ছে ইনি হচ্ছে তোমার লক্ষণ সেনের সভাকবি সব থেকে বিখ্যাত তোমার সভাকবি ছিল ইনি আর বাকিগুলো নয় বা এটার অ্যান্সার বা এটার তোমরা ব্যাখ্যা অন্য টাইপেও দিতে পারো তোমরা যদি কোনো ভালো অ্যান্সার এটার ব্যাখ্যা থাকে তো আমাকে কমেন্টে জানাবে আমি যেটা জানাচ্ছিলো সেটা তোমাদেরকে বললাম আর এটার ভালো অ্যান্স ভালো ব্যাখ্যা থাকতেও পারে ঠিক আছে তারপরে দেখো ঘরেরটা কী বলেছে লুইপাদ অশ্বঘোষ সরহ পাদ। তারপর কান্ণপাত এগুলোর মধ্যে কোনটা আলাদা যেগুলোর মধ্যে হচ্ছে অশ্বঘোষ আলাদা আর বাকিগুলো কী বলো তো না বাকিগুলো হচ্ছে তোমার সিদ্ধাচার্য ঠিক আছে সিদ্ধাচার্য হচ্ছে বাকিগুলো লুইপাদ সরহপাদ আর কান্ণপাত কিন্তু অশ্বঘোষটা নয় ঠিক আছে তো প্রথমটার অ্যান্সার ছিল তোমার চোল তারপরটা হচ্ছে লক্ষণৌতি তারপরটা হচ্ছে জয়দেব তারপরটা হচ্ছে তোমার অশ্বঘোষ ওকে এরপরে যেগুলো আছে তোমার দেখতে পাচ্ছ একের ওই দুইয়ের দাগের নিম্নলিখিত বিবৃতিগুলোর সঙ্গে তার নিচের কোনটি ব্যাখ্যা মানানসই ঠিক আছে তো এক নম্বরটা বলেছে কয়েকটা দেখো বাংলার অর্থনীতি পাল সেন যুগে কৃষি নির্ভর হয়ে পড়েছিলো এটা অ্যান্সার হচ্ছে তোমার দু নম্বরটা ঠিক আছে দু নম্বরটা হচ্ছে ব্যাখ্যা না পাল যুগে পাল সেন যুগে ভারতের পশ্চিম দিকে সাগরে আরব বণিকদের দাপট বেড়ে গিয়েছিল বলে ঠিক আছে আর কয়েকটা হচ্ছে তোমার দক্ষিণ ভারতের মন্দির ঘিরে লোকালয় ও বসবাস তৈরি হয়েছিল কারণ কারণ হচ্ছে তোমার ব্যাখ্যাটা হচ্ছে রাজা ও অভিজাতরা মন্দিরকে নিষ্কর জমি দান করতেন ঠিক আছে আর গয়েরটা হচ্ছে তোমার সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল কারণ হচ্ছে সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকেই প্রাধান্য দিত বলে ওকে তো বন্ধুরা শর্ট কোশ্চেন বা এমসিকিউ টাইপের যত কোয়েশ্চেন ছিল সবগুলো নিয়ে আলোচনা করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো তার কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে ওকে বন্ধুরা থ্যাংক ইউ